আরে আরে এটা কি হচ্ছে, এত ছোট ড্রেসের জন্য আবার একজন মানুষও রাখা হয়েছে? হ্যাঁ ভিউয়ার্স, মেরিল প্রথম আলো লুক শেয়ার করে রীতিমতো ট্রোলের শিকার হচ্ছেন প্রার্থনা ফারদিন দিঘি। যদিও তিনি এই দিনের ছবি পোস্ট করে লিখেছেন, তিনি এখনো রূপকথার মধ্যেই বসবাস করছেন, মানে এই ড্রেস পরে যে নিজেকে পরি ভাবছেন সেটা তো বোঝার বাকি নেই। তবে প্রার্থনা ফারদিন দিঘির এই হাঁটা নিয়ে হচ্ছে চরম হাসাহাসি। যত বড় সেলিব্রিটি নন তার থেকেও বেশি ভাব নিচ্ছেন নাকি প্রার্থনা ফারদিন দিঘি। এমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ। তবে যে যাই বলুক না কেন, এই দিন দিঘিকে দেখতে কিন্তু সত্যি সুন্দর লাগছিল। কিন্তু দিঘির ড্রেসের পেছনটা যতটা বড় তিনি দেখাতে চাইছিলেন ততটা বড় নয়। তবুও পিছনে একটি লোক রাখার জন্য অনেকেই দিঘিকে কটাক্ষ করেছেন। কেউ কেউ তো দিঘিকে অনেক অ্যাটিটিউড এবং অহংকারী বলেও দাবি করে। সো ভিউয়ার্স, আপনাদের কি তাই মনে হয়েছে? আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এবং বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।